একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? তো এই অঙ্কে আমরা একটু চিত্র আঁকি, চিত্র আঁকলে সুবিধা হবে। তো এখানে আমরা একটা ছোট ছোট বর্গ আঁকি, তারপর আরেকটা বড় বর্গ আঁকি, তো এখানে প্রশ্ন বলেছে যে একটি বর্গক্ষেত্রে এক বাহু অপর একটি বর্গের পরিসীমার সমান হলে, তার মানে এই হচ্ছে একটা ছোট বর্গ, এই ছোট বর্গের চারটা বাহু হচ্ছে এই বড় বর্গের এক বাহু সমান, প্রশ্নে সেটাই বলেছে। এটা আবার বলি যে এই ছোট বর্গের এই চারটি বাহুর যোগফল বা পরিসীমা বড় বাহুর এই এক বাহুর সমান হয়। তো প্রশ্নের তারপর বাকি অংশ বলেছে যে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত। এখন এই দুইটির কর্ণের অনুপাত আমাদের বের করতে হবে। তো আমরা জানি, এই যে আমরা ছোটটা নিয়ে আগে কাজ করি, যে এই ছোট বর্গটির এক বাহু দৈর্ঘ্য, ছোট বর্গটির এক বাহু দৈর্ঘ্য, এক বাহু দৈর্ঘ্য আমরা ধরলাম হচ্ছে এক্স, তাহলে এটার পরিসীমা হবে 4x। এখন ছোট বর্গের পরিসীমা যদি 4x হয়, তাহলে এই বড় বাহুর এক বাহু দৈর্ঘ্য হবে 4x। তার মানে ছোট ছোট বর্গের পরিসীমা হচ্ছে বড় বর্গের এক বাহু সমান। তাহলে এখন আমরা এটা ধরতে পারি যে এই ছোট বাহু হচ্ছে x এবং বড় বাহুর এক বাহু দৈর্ঘ্য 4x। তো আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তো আমরা এখানে এখন অনুপাত আকারে দুইটিরই আমরা কর্ণ লিখব। তো আমরা এখানে a দ্বারা বোঝাই বাহুর দৈর্ঘ্য। তো এখানে ছোট বর্গে এক বাহু দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে আমরা লিখি ছোট বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2x ইস টু, এখন এই বড় বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 এবং এ হচ্ছে বাহু, তা বাহু হচ্ছে 4x। এখন আমরা যদি এই অনুপাতের দুই পাশে যদি আমরা কমন জিনিস খুঁজি, সেটা হচ্ছে √2 এবং x, মানে দুই পাশে √2x আছে। তো আমরা দুই পাশ থেকে আমরা √2x-টা সরিয়ে নেই, সরিয়ে নিলে এখান থেকে সবই চলে যায়, সব চলে গেলে শুধুমাত্র 1 থাকে, আর এখানে √2x সরিয়ে নিলে থাকে 4। তাহলে আমরা এখানে পাই যে এই দুইটা বাহুর বা এই দুইটা কর্ণের অনুপাত হচ্ছে 1:4। এখানে 1:4-ই হচ্ছে উত্তর, মানে প্রশ্নে চেয়েছে যে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত। তো এখানে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত হচ্ছে 1:4।